আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুগণ আমরা আজ জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি সম্পর্কে গুরুত্বপূর্ণ মোটামুটি কিছু প্রশ্ন এবং তাদের উত্তর জানব চলুন আমরা শুরু করি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধানকে আমরা জানি জামান বাংলাদেশ বিমান বাহিনী নতুন প্রধানমন্ত্রী প্রধানকে এটি হচ্ছে হাসান মাহমুদ খান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এনএস এন সি এস টি এর সভাপতিকে এটি হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এন এর সভাপতিকে এটি হচ্ছে প্রধানমন্ত্রী দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি বাষট্টিটি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি এক জুলাই দু হাজার চব্বিশ সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি প্রত্যয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেটের আয় বাজেটের আকার কত এটি ছিল সাত হাজার সাতানব্বই সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সাধারণ কর্মুক্ত আয় সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা জনসংখ্যা কত এটি হচ্ছে একশো একাত্তর দশমিক শূন্য শূন্য মিলিয়ন জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার কত এটি হচ্ছে এক দশমিক তিন তিন পার্সেন্ট বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত এটি হচ্ছে এক হাজার একশত একাত্তর জন প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত এটি হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশের দারিদ্রের হার কত এটি হচ্ছে আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার কত এটি হচ্ছে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে নওগাঁ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে ঠাকুরগাঁও তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে সেনাইদহ তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি এটি হচ্ছে কুষ্টিয়া এরপরে আমরা আন্তর্জাতিক বিষয় বলিতে বিষয়বলিতে যাব চলুন সামনে এগিয়ে যাই জুলাই দুই চব্বিশ আন্তর্জাতিক বিষয়বলির প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন দুইজন সমন্বয়ক আন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ হয়েছে পরিষদে আসেন এটির নাম হচ্ছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ কোটা আন্দোলন দু হাজার চব্বিশের প্রথম শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ সরকারের বৈশিষ্ট্য নয় কোনটি এটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হয় না তবে বাকিগুলো ভোটাধিকার থাকে না মত প্রকাশ স্বাধীনতাও খুব সীমিত থাকে মিডিয়ার উপর নিয়ন্ত্রণ থাকে ইউরো দু হাজার চব্বিশ এ কোন দল চ্যাম্পিয়ন হয় এটি হচ্ছে স্পেন কোন সরকারের পদত্যাগের পর বাংলাদেশে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটি হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ অলিম্পিক গেমস দু হাজার চব্বিশের প্রথম স্বর্ণ জয় করে কোন দেশ এটি হচ্ছে চীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র আন্দোলন কোনটি কোটা সংস্কার আন্দোলন কোপা আমেরিকা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন কোপা আমেরিকা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ আর্জেন্টিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম কত দফা দাবি জানানো হয় এটি হচ্ছে নয় দফা ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এর সদস্য কতজন ষোলো জন হামাস প্রধান ইসমাইল হানিয়া কবে নিহত হন এটি হচ্ছে একত্রিশ জুলাই দু সালে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে এটি হচ্ছে ক্লোডিয়া ক্লোডিয়া সিনবাউম আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামাং সিভিলাইজেশনস কবে দশ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের সভাপতিকে এটি হচ্ছে ফিলেমন ইয়াং নেটোর নতুন মহাসচিবকে মার্ক রুট নেদারল্যান্ডস সাধু বা মিঠাফানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত সাধু বা মিঠাফানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় দু হাজার সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন কোনটি এটি হচ্ছে ইয়েমেন দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম তিরানব্বইতম গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি এটি হচ্ছে চীন চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এটি ভারত ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম এটি তৃতীয় উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে এগারো থেকে বাইশ নভেম্বর দু উনত্রিশতম জাতীয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে বাকু আজারবাইজান ষোলতম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হবে এটি হচ্ছে বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে কাজান রাশিয়া দু সালে ষষ্ঠ বিমস্টক বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ঢাকা বাংলাদেশ দু হাজার পঁচিশ সালের একান্নতম কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে আলবার আলবার্টা কানাডা তেরো মে দু হাজার চব্বিশ কোন দেশ এ আই আই বি এর ছিয়ানব্বইতম সদস্যপদ লাভ করে এটি হচ্ছে পাপুয়া গণী পুন পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকে ইবিআরডি বর্তমান সদস্য সংখ্যা কতটি এটি হচ্ছে পঁচাত্তরটি দশ এপ্রিল দু হাজার চব্বিশ কোন দেশ ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্যপদ লাভ করে এটি বেনিন সাত মে দু হাজার চব্বিশ কোন দেশ ও এর একসত্তরতম সদস্যপদ লাভ করে এটি হচ্ছে কিরিবাতি ফ্রান্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন আলকারাস কার্লোস আলকারাস ফ্রেঞ্চ ওপেনে নারী এককের চ্যাম্পিয়ন হন কে এটি হচ্ছে ইগা শিয়াতেক দু হাজার ছয় সালে দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা এরই মাধ্যমে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল যারা তখন সাথে সাথে ছিলেন প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম